ঈদ ফিতর সাপ্তাহিক ছুটি ও পহেলা বৈশাখের ছুটির কারণে আগামীকাল বুধবার সকাল থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকবে বেনাপোল পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য এ সময় বন্দর থেকে কোনো পণ্য খালাস হবে না বন্ধ থাকবে কাস্টম হাউসের শুল্কায়ন কার্যক্রম তবে এই ছুটিতে বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আগামী পনেরো এপ্রিল সোমবার সকাল থেকে এই পথে স্বাভাবিক আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম